অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হল ফয়সাল, সাগর ও সজল। হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার রাতে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় তারা। এ সময় চিকিৎসকরা তাদের সাথে কথা বলে জানতে পারেন ইংরেজি নববর্ষকে বরণ করতে শুক্রবার সন্ধ্যায় নগরীর হোসনিগঞ্জ এলাকায় কয়েকজন মিলে মদপান করে। এদের মধ্যে অতিরিক্ত মদপানে পাঁচজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন মারা যায়, অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।